তো ইতিমধ্যেই কিন্তু প্রকাশিত হয়ে গেছে রিক্রুটমেন্টের আবেদনের ফর্ম এবং অফিশিয়াল বিজ্ঞপ্তি রিক্রুটমেন্ট অফ পিয়ন্স ইন সাব অর্ডিনেট ক্যাডার কলকাতা ওয়েস্ট বেঙ্গল সার্কেল ফরম্যাট ফর দ্য পোস্ট অফ পিয়ন 2021-22 অর্থাৎ পিয়ন পদে আবেদনের ফর্ম কিন্তু এটা এই ফর্মটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে তো সমস্ত কিছু জানাবো কিভাবে আপনারা আবেদন করবেন কোথায় আবেদন করবেন এবং আবেদন করবার জন্য কোন কোন যোগ্যতা আপনার থাকতে হবে তো প্রথমে বলে রাখি এটা কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অধীনে কিন্তু নিয়োগ করা হচ্ছে পিএনবি যেটা রয়েছে সেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমরা কিন্তু আমাদের অফিশিয়াল ওয়েবসাইটে দুদিন আগেই এই খবর জানিয়েছি আপনাদেরকে বাংলার দুই জেলায় পিএনবিতে চাকরির দুর্দান্ত সুযোগ প্রকাশিত বিজ্ঞপ্তি তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে প্রার্থীদের আগামী 28 মার্চ 2022 তারিখের মধ্যে আবেদন পত্র জমা দিতে হবে ঠিক আছে অনলাইন ও অফলাইন দুভাবেই কিন্তু আবেদন করতে পারবেন তবে আমি দেখিয়ে দেব অফলাইন পদ্ধতি এই ভিডিওতে কেননা অফলাইনটাই কিন্তু বেশি করে প্রেফার দিচ্ছে অফিশিয়াল বিজ্ঞপ্তিতে তাই আমি অফলাইনটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এবং প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিশিয়াল ওয়েবসাইটে আবেদনপত্র পেয়ে যাবেন আমরাও আবেদনপত্র প্রোভাইড করব এই ভিডিওতে কিভাবে ফিল আপ করবেন সেটাও আমি দেখিয়ে দেব তো প্রথমে বলে রাখি সংস্থার নাম হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পদের নাম হচ্ছে পিয়ন এবং অবশ্যই বলে রাখি কাজের স্থান পূর্ব বর্ধমান সহ বিভিন্ন স্থান এবং আবেদন প্রক্রিয়া কি রয়েছে দুটো লিংক রয়েছে যে কোনো একটা লিংকে আপনারা ক্লিক করেও কিন্তু দেখতে পারেন চেক করতে পারেন এখান থেকে এবং আবেদন পদ্ধতি হচ্ছে বলে রাখি আবেদন করতে হবে অফলাইনে অফলাইনে আবেদন করলে প্রার্থীদের আবেদনপত্র পাঠাতে হবে এই ঠিকানায় ঠিকানাটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি বোল্ড করে দিয়েছি একটু হাইলাইট করে দিয়েছি এবং বলে রাখি এই যে পিয়ন পদে আপনারা চাকরি করবেন যারা পাবেন তারা কিন্তু অবশ্যই বেতন যেটা পাবে সেটা 14,500 থেকে 18,145 টাকা পার মান্থ কিন্তু স্যালারি পেয়ে যাবেন এবং বয়স থাকতে হবে 18 থেকে 24 বছরের মধ্যে এবং আবেদনের যোগ্যতা কি লাগবে প্রার্থীদের কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে এছাড়াও প্রার্থীদের ইংরেজিতে প্রাথমিক পড়া লেখার স্বাভাবিক জ্ঞান থাকতে হবে উল্লেখিত পদের জন্য সর্বনিম্ন এবং সর্বোচ্চ যোগ্যতা দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ স্নাতক উত্তীর্ণ বা ডিগ্রিধারী প্রার্থীরা কোনোভাবেই কিন্তু আবেদনের যোগ্য নন অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন শুধুমাত্র তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো চলুন দেখে নিই অফিশিয়াল বিজ্ঞপ্তি অফিশিয়াল বিজ্ঞপ্তি এই মুহূর্তে অনস্ক্রিনে আছে এটা হচ্ছে অফিশিয়াল নোটিশ দেখতে পাচ্ছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক লিডিং পাবলিক সেক্টর ব্যাংক ইনভাইটস অ্যাপ্লিকেশন ফর্ম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন্স তো এটা কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু নিয়োগ করা হচ্ছে অর্থাৎ সারা ভারতের যে কোনো রাজ্য যে কোনো জেলা থেকে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং কোথায় পোস্টিং হবে দেখতেই পাচ্ছেন এখানে বর্ধমান সার্কেল ঠিক আছে বর্ধমান সার্কেলে কিন্তু নিয়োগ করা হবে এবং কোন কোন ডিস্ট্রিক্টে পূর্ব বর্ধমান বর্ধমান কোন ডিস্ট্রিক্টে কটা করে ভ্যাকেন্সি আছে ক্যাটাগরি অনুযায়ী ভ্যাকেন্সির চার্ট কিন্তু এখানে দেওয়া আছে এবং বয়স সহ সমস্ত কিছু যা বলে দিয়েছি আমি তাই কিন্তু এখানে উল্লেখ রয়েছে সম্পূর্ণটা ইংরেজিতে এবং কোন কোন ডকুমেন্ট লাগবে আপনার ডকুমেন্টগুলো দেখুন জেলা সৈনিক এক্সচেঞ্জ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্টার কার্ড অর্থাৎ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড আপনার থাকতে হবে বলে রাখি যুবশ্রী প্রকল্পে যারা আবেদন করেছেন এমপ্লয়মেন্ট ব্যাংকে তাদের এমপ্লয়মেন্ট ব্যাংকের যে কপিটা প্রিন্ট আউট কপিটা সেটা দিলেও কিন্তু হবে ঠিক আছে তো যুবশ্রী প্রকল্পে যারা আবেদন করেছেন যারা যারা বেকার ভাতা পাচ্ছেন না তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন শুধুমাত্র অ্যাকনোলেজমেন্ট স্লিপটাও কিন্তু আপনার শো করতে হবে এবং বলে রাখি পাসপোর্ট সাইজ ছবি কিন্তু লাগবে ডিউলি সাইন্ড করা সেলফ অ্যাটেস্টেড করা আপনার ছবি লাগবে এবং স্কুল লিভিং সার্টিফিকেট ঠিক আছে থেকে শুরু করে আপনার কাস্ট সার্টিফিকেট আপনার বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে এডুকেশন কোয়ালিফিকেশন যা যা আছে সমস্ত ডকুমেন্ট কিন্তু আপনার লাগবে সব কিছু সেলফ অ্যাটেস্টেড করে ফর্মের সঙ্গে ভরে দেবেন তো ফর্মটা কিভাবে ফিল আপ করবেন ফর্মটা ফিল আপ করতে হলে আপনার কিন্তু এখানে প্রথমেই নাম লিখতে হবে ডেট অফ বার্থ লিখতে হবে ফাদার্স নেম রিলিজিয়ান ন্যাশনালিটি জেন্ডার ক্যাটাগরি আপনার এসটি এসসি ওবিসি কি কাস্ট আছেন জেনারেল সেটাও কিন্তু উল্লেখ করতে হবে এবং বলে রাখি যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ থাকেন সেটা উল্লেখ করবেন এডুকেশন কোয়ালিফিকেশন সহ সমস্ত কিছু কিন্তু আপনার অ্যাটাচ করতে হবে এখানে ঠিক আছে এবং এখানে আপনার কিন্তু কোন কোন ভাষা আপনি জানেন কোন কোন ভাষা লিখতে পারেন বলতে পারেন লিখতে পারেন সেগুলো কিন্তু এখানে উল্লেখ করতে হবে এবং আপনার কমপ্লিট ডোমিসিয়াল অ্যাড্রেস স্থায়ী বাসিন্দা কোন ঠিকানা রয়েছে আপনার সেই ঠিকানাটা উল্লেখ করতে হবে কন্ট্যাক্ট নাম্বার ইমেল আইডি অবশ্যই দিয়ে দেবেন যদি এই পিয়ন কাজের অভিজ্ঞতা থাকে পূর্বের কোনো সেটাও কিন্তু উল্লেখ করবেন ডেট প্লেস সিগনেচার লিখে কিন্তু আপনারা অবশ্যই পাঠিয়ে দেবেন খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় কোন ঠিকানায় পাঠাবেন সেই ঠিকানাটা কিন্তু অনস্ক্রিনে রয়েছে দেখতে পাচ্ছেন আবেদন পদ্ধতি এই লিঙ্কটা কিন্তু আমি দিয়ে দেবো এই লিঙ্কে ক্লিক করেও কিন্তু আপনারা সমস্ত বিষয়টা আরও ভালোভাবে জানতে পারেন তো এই ওয়েবসাইটে বিভিন্ন চাকরির আপডেট সবার আগে কিন্তু প্রোভাইড করা হয় ওয়েবসাইট examsbharat.com আপনারা নিয়মিত ভিজিট করুন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ফিরছি পরবর্তী আপডেট নিয়ে ভালো থাকুন ধন্যবাদ